শুভ বিকাল সকলকে দেখো ঘুরতে বেরিয়ে পড়লাম হচ্ছে বোন আমি বোনের ছেলে আর হচ্ছে আমার বর আজকে বিকালবেলা একটু ঘুরু ঘুরু করবো তার জন্য দেখো বেরিয়ে পড়ছি ওই দেখুন আসছে আর বল যারা যারা বলো যে ছেলেটা কার ওই দেখো ওর মা টাটা যে দেখাচ্ছি এখন ঘুরতে বেরিয়ে যাচ্ছি আমরা তারপরে দেখো ঘুরতে বেরিয়ে পড়েছি এবার হচ্ছে বোন আমি আমার বর আর হচ্ছে বোনের ছেলে তিনজন মিলে যাচ্ছি তারপরে দেখো যেতে যেতে আমরা আগে জানতাম না যে কাশীপুর স্কুল মাঠে খেলা হচ্ছে তারপরে একটু তুলে নিল বোন তারপরে দেখো এই যে হচ্ছে পেম পার্কে মানে হচ্ছে ঘুরতে গিয়েছিলাম ভাবছিলাম একটা নৌকো খুঁজছিলাম যে নৌকো চড়বো নৌকো চড়বো তা কারো নৌকো পাওয়াই যাচ্ছে না নৌকো পাওয়া গেলেও মানে ওইখানে কোনো ছাপলা নেই ওর জন্য মানে গিয়েছিলাম তারপরে দেখো পুরোটা সমস্তটা বোন তুলছে আর হচ্ছে মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে আর কালকে যে পাগলের মতন সারা রাষ্ট্র ঘুরে বেরিয়ে গেছি এখানেও একবার ওখানে একবার বর নিয়ে যাচ্ছে রাস্তা চিনতে পারছি না কী করবো বন্ধুরা মানে না দেখলে বিশ্বাস করবে না এতটা মজা করেছি মানে কি বলবো কালকের দিনটা খুবই ভালো কেটেছে আমাদের খুবই আনন্দে কেটেছে কালকে গিয়েছে হচ্ছে রবিবার আর রবিবার যেহেতু বড় বাড়ি থাকে ওই দিনকে একটু ঘুরার একটু এমনি নিজেরাই ঘুরি আর যেহেতু দেখবে একটু অনেক সবাই মিলে মানে নিজেদের লোক সকলে মিলে গেলে একটা আনন্দই আলাদা মিলের মানুষ থাকলে আমার বোন যেহেতু গিয়েছিল বোন বলতে আমার তো বোন আর ছেলে এবার হচ্ছে তারপরে সেই ঘুরু ঘুরুঘুরু দিলাম দিয়ে টিয়ে কী আর করবো তারপর ওইখানে মাছ ধরছিলো সেইগুলোই দেখছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কি করব বলো এরকমই তো জীবনটা যেরকম সেরকম করে দিতে সাজাতে হবে তাই না তারপরে দেখো রাত্রিবেলা তোমাদের খাওয়া দাওয়া দেখানো হয়নি কালকে বোন এসেছিলো দু রকমের মাংস করেছিলাম একটা হচ্ছে শুয়ারের মাংস কে কে খাও জানাবে কে কে খাওয়া না সেও জানাবে আর হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে রাতের বেলা রুটি করেছিলাম দুপুরবেলা ভাত করেছিলাম এই খাওয়া তো খাওয়া দাওয়া ছিল আজকের আর হচ্ছে পাঁপড় ছিল এইগুলি হচ্ছে খাওয়া দাওয়া হয়েছে সারাদিন পারুটি মারুটি এই সমস্তগুলো খেয়েছি আর সমস্তটা তারপরে দেখো ওরে যাওয়ার পরে একটু গুছিয়েছি খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে গিয়ে ওই দেখো ওই সেই কী যেন বলে ওই সেই কফি মেশিনটা ফ্রিজের উপরে তুলে দিয়েছে আর এখানে খুঁজতে দিতে পারিনি আজ গোড়া এসেছিলো অনেক কাজ ছিল অনেক কাজ ছিল আর আমার বিছানা না কাতার অবস্থা দেখো আমার ভাইকটাই তো ছোটো বাচ্চাও তো আর বোঝে না লাস্টে একটা পাপড়ের প্যাকেট ছিল সেইটাই পরের দিনকে এ কিছুটা খেয়েছিলাম সকালবেলা কটা ছিল এগুলো আমি খুব ভালো খাই এমন দেখো বাড়িতে চলে এসেছি ঘুরে টুরে অনেকটা ক্লান্ত মানে কি আর বলবো অনেকটা বড় জার্নি হয়ে গিয়েছে ঘোরাঘুরি আর ভাগ নেই ওই যে এবার হচ্ছে ঠিক আছে বন্ধুরা বাই বাই আজকের ভিডিও ভীষণ ক্লান্ত আমি